হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি মালয়েশিয়ান পাল্লা, পুরাতন পাল্লা। এটা আগে পলিশ করা ছিল ভিউয়ার্স, এখন এটা লেকার হবে। আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চাপ দিন। ভিডিওটি আপনার আপনজনকে দেখানোর জন্য বেশি বেশি শেয়ার করুন। এখন দেখাবো ভিউয়ার্স, এটি আগে পলিশ করা ছিল, এখানে পুটিং করা হয়েছে ভিউয়ার্স। এই যে প্রতিটা জায়গায়, প্রতিটা ফাঁকার মধ্যেই যে ফাঁকাগুলো ছিল, এই ফাঁকাগুলোতে ভিউয়ার্স পুটিং করে দেওয়া হয়েছে। দেখো ভিউয়ার্স, এখন এটাকে আমরা পুটিং করছি। ভিউয়ার্স পুটিং শুরু হয়ে গেছে। এখন এই যে 120 নাম্বার কাগজ দিয়ে ভিউয়ার্স ঘষবো, যেটা 120 শীর্ষ কাগজ। দেখুন ভিউয়ার্স, এটা দিয়ে ঘষবো। পাল্লাটি পুটিং করা হয়েছিল, ঘষা শেষ, এখন ফিলার মারব। দেখুন ভিউয়ার্স, কত নিখুঁতভাবে ঘষা হয়েছে। ভিউয়ার্স, আমরা এটা 120 নম্বর কাগজ দিয়ে ঘষা হয়েছে ভিউয়ার্স, যখন পুটিং করা হয়েছিল, তারপরে এই কাগজটিতে ঘষা হয়েছে ভিউয়ার্স। দেখুন, এটি 120 নম্বর কাগজ ভিউয়ার্স, 120 নম্বর পেপার্স। এটি দিয়ে ভালো করে পুটিং দেওয়ার পরে এদিক দিয়ে মানে ভালো করে ঘষা হয়েছিল ভিউয়ার্স। ঘষার পরে এটি ব্রাশ দিয়ে ভালো করেভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে, যাতে কোনো ধুলামলা না থাকে ভিউয়ার্স। তো এখন সাইডের দেয়ালটি যেহেতু রং ফিনিশিং ভিউয়ার্স, এই জন্য মাস্কিং টেপ দিয়ে, মাস্কিং টেপ দিয়ে আটকে নিয়েছি ভিউয়ার্স, যাতে এটা রংটা নষ্ট না হয় ভিউয়ার্স। দেখুন, আর এটা লক, এটা হ্যান্ডেল ভিউয়ার্স। ছিটকিনিটা যেহেতু পুরানা, এই জন্য আর কি এটা পুরানা ছিটকিনি দেখে ভিউয়ার্স এটা মাস্কিং টেপ দিয়ে আটকানো হয় নাই, কারণ ওটা রং হলে আর ভালো হবে। আর এই হ্যান্ডেলটা লকটা নতুন, ভিউয়ার্স ম্যাগনেটটা নতুন, যে কারণে এটি আটকাই দেওয়া হয়েছে। এখন ভিউয়ার্স, আপনারা যখন ফিলারটি মারবেন ভিউয়ার্স, এটা টিক কালারের ফিলার ভিউয়ার্স। দেখুন, এভাবে এটা অনেক ঘন থাকে, যখন ইনটেক থাকে এটা আমি বানাইছি ভিউয়ার্স, এটা কাজের উপযোগী করছি। এটা এখন ফোরন থিনার দিয়ে ফিলারের সাথে মিক্স করছি, পাতলা করছি। এখন এটাকে ভিউয়ার্স এভাবে নিয়ে ভিউয়ার্স এভাবে মারতে হবে, এভাবে কাপড় দিয়ে ডোল ডোল লাগাইতে হবে ভিউয়ার্স। আপনাদের বোঝার স্বার্থে একটা করে দেখাচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি যেই ন্যাকড়াটা দিয়ে ফিলার মারবেন, সেটা এরকম সুতি মার্কিন কাপড় হতে হবে, সুতি কাপড়, যেটা মার্কিন কাপড় বলে। এটা এক মুঠ পরিমাণ ছিঁড়ে পরে এটাকে এরকম করে গোল করে বানাতে হবে, তারপরে এটা দিয়ে ফিলারটা লাগাই দিতে হবে ভিউয়ার্স। আর মোছার জন্য সুতি কাপড়, এই যে যেমন শাড়ি কাপড়, এটা দিয়ে যেভাবে ভিউয়ার্স মুছে দিতে হবে, যাতে কোথাও কোনোভাবে না থাকে ভিউয়ার্স, ক্লিয়ার করে মুছতে হবে। এভাবে ভিউয়ার্স পুরো পালাটায় ফিলার মারা হবে। দেখুন ভিউয়ার্স, পালাটি সম্পূর্ণ ফিলার মারা শেষ।
ফিল্টার মারার ফলে বিয়ার্স এই যে সাদা সাদাটা ছিল এটা কিন্তু অনেকটা কালার হয়ে গেছে বিয়ার্স, এটা টিক কালারের ফিলার বিয়ার্স, এটা টিক টিক ফিলার। হ্যাঁ এই যে দেখেন মাস্কিং টেপের উপরে জড়াইছে, দেওয়ালে লাগার মতো রঙের রঙটা নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই বিয়ার্স, রঙটা নষ্ট হবে না, কালার হয়ে গেছে অনেকটা কালার হয়ে গেছে বিয়ার্স। বিয়ার্স আপনি এই ফিলারটিতে বিয়ার্স কোনো আপনার কাঠের কোনো আবরণ তৈরি করবে না, এটাতে আপনার কাঠটার যে চোষ থাকে বিয়ার্স ওই চোষটা ভরে দিবে, গ্যাপটা ভরে দেবে বিয়ার্স। এই কারণে আমার ফিলারটা বিয়ার্স এত পাতলা করা, কারণ আমার এই ফিলারটাতে বিয়ার্স এই যে টিক কালারের ফিলার, এই ফিলারটাতে বিয়ার্স এই পার্লারটাতে আগে পলিশ করা ছিল, যে কারণে ফিলারটা বেশি মোটা করতে হয় নাই, আর যদি নতুন হতো কোড়া হতো পালাটা তাহলে ফিলাটা একটু মোটা রাখতে হতো, তো এটা আপনি আপনার কাজের উপরে দেখে ওইভাবে রাখতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স। বিয়ার্স পাল্লাটাতে এখন সিলার মারলাম, পাল্লাটাতে সিলার মারলাম, আগে মারা হয়েছে একবার বিয়ার্স, আগে একবার মারা হয়েছে আপনাদের দেখানো হয় নাই, দেখানোর স্বার্থে আর একবার মেরে দেখানো। প্রচুর পরিমাণ ডাস্ট হয়েছে স্যার বিয়ার্স, দেখুন পাল্লাটিতে সিলার মারা হয়েছে এরকম। এই সিলারটিতে এখন আবরণ তৈরি করবে, আবরণ তৈরি করবে এরকম, দুই থেকে তিন কোট সিলার মারতে হবে, দু কোট মারলে হয়, যদি না হয় তাহলে ওই ক্ষেত্রে তিন কোট মারতে হয় বিয়ার্স। এই যে দেখুন সিলার, এটার কোনো কালার নেই, এটা সিলার। এখন এটার উপরে বিয়ার্স এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে বিয়ার্স, এই যে 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 এইটা এটা আমি হাত দিচ্ছি না বিয়ার্স, এই যে এটা দেখুন বিয়ার্স, এই যে এটা পুটিং করতে হবে বিয়ার্স, পুটিং করতে হবে, পুটিং করলে আপনি এরপরে এটা ঘষবো, এটা শুকানোর জন্য সময় দেবো, সময় শুকানোর পরে এটা ঘষবো বিয়ার্স। বিয়ার্স পাল্লাটিতে সিলার ঘষা শেষ, দেখুন এই যে একটা জায়গায় এটা এই জায়গাটাতে ঘষা বাকি আছে আর এদিকটাতে সব ঘষা শেষ বিয়ার্স। এটা 240 নম্বর পেপার্স, এটা দিয়ে ঘষে দিচ্ছি,
শেষ বিয়ার্স পানানা ঘোষলে দেখেন এটা সাদা সাদা পাউডার পড়তেছে, সাদা সাদা যে পাউডারটা পড়তেছে এটা যে সিলার, এটা এটা কাটিয়ে গেলেই পিছলে হয়ে যায় বিয়ার্স। দেখুন বিয়ার্স আমি যে থিনার দিয়ে আর হালকা একটু কালারকে টেনে দিছি, তা যার ফলে এই যে দেখতে যে সাদা ময়লাটা থাকবে এই ময়লাটা এটা চলে যাবে। এই যে এটা মার্কেট ডবরের সাথে একটু কালার নিয়েছি, যে কালারটা স্টিক কালার আমি দেখাচ্ছি, এই যে এইভাবে ঠিক এই যেভাবে ম্যাটটা নিয়ে এরকমভাবে হাতে টেনে দেবেন। এরকম আমাদের যে সাদাটা থাকবে বেডস এটা চলে যাবে। এরকম এরপরে পালাটা কালার হবে বিয়ার্স, এরপরে পালাটা কালার করা হবে। বিয়ার্স পাল্লাটিতে কালার করা হচ্ছে, এ পিঠটা কালার করা হয়ে গেছে, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশে অপর সাইডটা করব। দেখুন বিয়ার্স এই কালারটা হালকা বাড়ি মারা হয়েছে। হ্যাঁ, এই যে লাইটটা আছে এই কাঠটা, এটি লাইট ডিপটা সব হাওয়া কমাইতে আসতে করে মিলাই দিতে হবে। ঠিক আছে, এই সাইডে যেরকম দেওয়া হয়েছে বিয়ার্স। এরপরে 1000 নম্বর কাগজ দিয়ে ঘষা হবে, 1000 নম্বর কাগজ দিয়ে ঘষে বিয়ার্স যেটা ফাইনাল কোট টপ কোট ওটা মারা হবে। বিয়ার্স এটা পাল্লাটিতে কালার করা শেষ, এখন ফিনিশিং দেখুন কীভাবে টপ কোট মারা হয়।
ভিউয়ার্স আমরা পাল্লাটিতে দুইটা দুই কোট টপ কোট মারবো, এক কোট মারছি, পাঁচ মিনিট পরে আবার এক কোট মারবো। ভিউয়ার্স আমাদের পাল্লাটি ফিনিশিংটা শেষ, দেখুন এটি 90% অফ কোট ভিউয়ার্স, পাল্লা চৌকাঠশো একসাথে করা হয়েছে। ভিউয়ার্স পাল্লাটি
ডার্ক টিপ কালার টিপ কালার করা হয়েছে বিয়ার্স। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে বিয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বিয়ার্স।